শেখ শাহজাহানের আগাম জামিন আটকাতে তৎপর ইডি। বারাসাত মহকুমা আদালতে আবেদন জানানো ইডি মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন জানানো কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে কথা বলবো প্রকাশ সিনহা, প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আগাম জামিন আটকাতে ঠিক কি আর্জি জানানো হয় ইডির তরফে? দেখো, ইডি সূত্রের খবর, ইডি আধিকারিকরা বারাসাত কোর্টে, তারা জানতে পারেন যে বারাসাত কোর্টে ন্যাজেট থানার যে মামলা, সেই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়েছে শেখ শাহজাহান। এবং যেহেতু তাদের কোনো কপি সার্ভ করা হয়নি, অফিসিয়ালি তাদের জানানো হয়নি, তুমি জানো এর আগে ব্যাংশাল কোর্টের ইডি স্পেশাল কোর্টে যখন আগাম জামিনের আবেদন জানিয়েছিল শেখ শাহজাহান, কিন্তু তার আইনজীবী সিজে কংগ্রেস ইডি দপ্তরে গিয়ে কপি সার্ভ করে এসেছেন। কিন্তু এই মামলায় যেহেতু অফিসিয়ালি ইডি আধিকারিকদের জানাতে পারেননি তারা, অর্থাৎ তারা জানাননি, তাই ইডির তরফে দ্বারস্থ কোর্টে একটি আবেদন জানানো হয়েছে। আবেদন জানিয়ে কোর্টকে ইডি আধিকারিকরা জানিয়েছেন যে তাদের বক্তব্য না শুনে যাতে একতরফা মামলার শুনানি করে শেখ শাহজাহানকে আগাম জামিন না দেওয়া হয়। অর্থাৎ এই মামলায় তুমি জানো ন্যাজেট থানায় এফআইআর হয়েছে, এবং ইডি আধিকারিকরা মনে করছেন তাদের আশঙ্কা যে ন্যাজেট থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেই কিন্তু এই মামলা শুনানি শেষ হয়ে যাবে। এখানেই কিন্তু ইডি আধিকারিকরা আবেদন জানিয়েছেন যে তাদের বক্তব্য শোনা হোক, তাদেরকে পার্টি করা হোক, এবং শুনানির সময় তারাও কিন্তু সেখানে গিয়ে তার আইনজীবী বক্তব্য এবং তথ্য প্রমাণ পেশ করবেন। এবং এই আবেদন জানানোর পর ইডি আধিকারিকরা কোর্টকে জানিয়েছেন যে তাদের কিন্তু আজ পর্যন্ত কপি সার্ভ করা হয়নি, অর্থাৎ আগাম জামিনের যে আবেদন শেখ শাহজাহানের তরফে করা হয়েছে তার কপি ইডি আধিকারিকরা চান। এই মর্মে একটি পিটিশন ফাইল করা হয়েছে ইডি আধিকারিকদের তরফে, এবং পরবর্তী পদক্ষেপ কি হবে বা আগামী দিনে শুনানি কোন দিন হবে সেই বিষয় নিয়ে কিন্তু ইডির আইনজীবীরা তারা কিন্তু নজর রেখেছেন। ধন্যবাদ প্রকাশ। ইডি হেফাজতে থাকাকালীন চাপ দিয়ে নেওয়া হয়েছে বয়ান, জোর করে নথিতে সই করানো হয়েছে। আদালতে অভিযোগ শঙ্কর আঠর আইনজীবীর, রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলে তার অভিযোগ অস্বীকার করা হয় ইডির তরফে। 20 ফেব্রুয়ারি শঙ্করের অভিযোগে জবাব দেবে ইডি, 2 মার্চ পর্যন্ত জেল হেফাজতে থাকবেন শঙ্কর আঠর। সুদীপ্ত আচার্য কথা বলবো আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, আদালতে শঙ্কর আঠর আইনজীবী ঠিক কি অভিযোগ করেন এবং পাল্টা ইডি বা কি বক্তব্য এই অভিযোগ প্রসঙ্গে? দেখো, আজকে ব্যাংশাল আদালতের বিশেষ ইডি আদালত শঙ্কর আঠরকে তোলা হয়, এবং সেই সময় শঙ্কর আঠরের আইনজীবী কিন্তু বিচারকের সামনে অভিযোগ করেন যে ইডি হেফাজতে থাকাকালীন শঙ্কর আঠরকে জোর করে কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি শঙ্কর আঠরকে বয়ান দিতে বাধ্য করা হয়েছে। যদিও সেখানে উপস্থিত ইডির যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু শঙ্কর আঠরের আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করেন, এবং তারপর কিন্তু স্থির হয় যে আগামী কুড়ি তারিখ কিন্তু শঙ্কর আঠর এই যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে ইডির যে উত্তর, সেই উত্তর কিন্তু লিখিতভাবে ইডির জমা দেবে এবং তারপর শুনানি হবে। এবং শঙ্কর আঠর কিন্তু তার চিকিৎসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, এবং বিচারক তাকে জেলের যিনি ডাক্তারবাবু রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তাকে এই বিষয়ে জানানোর জন্য বলেন, এবং বলেন যে যদি সেই বিষয়ে জেলের যিনি চিকিৎসক তিনি ঠিকমতো ব্যবস্থা না নেন তখন পরবর্তী সময় বিচারের জন্য বিচারপতিকে জানানোর জন্য নির্দেশ দেন। এবং শঙ্কর আঠরকে 14 দিনের ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, এবং আগামী 2 তারিখ শঙ্কর আঠরকে ফের ব্যাংশাল আদালতের স্পেশাল ইডি যে কোর্ট রয়েছে সেখানে আনা হবে। ধন্যবাদ সুদীপ্ত।